এখানে বলা আছে ইফ ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, ফাইন্ড দা ভ্যালু অফ এক্স সাইন থিটা, তাহলে বের করতে হবে সেটা একটু এখানে লিখতে রাখবো এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ডিভাইডেড বাই এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা। বোঝাই যাচ্ছে এখানে কম্পোনেন্টের ডিভিডেন্ড আছে একসঙ্গে, তাই ওটা ওকে টার্গেটে আমরা আগাবো দেখি। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি এটা এখানে কি না লিখতে হবে, এটা দিয়ে আসা হবে tan theta equal to আমরা কি জানি sin theta divided by cos theta is equal to x by y। তো এই স্টেপটা করার পরেই তোমাদের দেখবা ইচ্ছা করবে যে ক্রস মাল্টিপ্লাই করে, তাইলে বোঝা নিয়ে যাবে। কিন্তু ক্রস মাল্টিপ্লাই করলে দেখবা মিলতেছে না, কেন? কারণ তোমার sin theta এর সাথে x মাল্টিপ্লাই থাকতে হবে, যদি তুমি ক্রস মাল্টিপ্লাই করো sin theta এর সাথে y মাল্টিপ্লাই হয়, তাই না? তার মানে এখানে এটাই হচ্ছে ইন্ডিকেশন যে তুমি ক্রস মাল্টিপ্লাই এখানে করতে পারবে না। তো তাহলে কিভাবে করতে হবে? আমরা যেটা করব এখানে উপরে সাইন থিটার সাথে একটা এক্স মাল্টিপ্লাই করব, নিচে কস থিটার সাথে ওয়াই লাগবে না, তো কস থিটার সাথে একটা ওয়াই মাল্টিপ্লাই করব। এই সাইডে তো আমাদের যেটা মনে হচ্ছে সেটা আমরা করে ফেললাম, তো সেম এটাকে ব্যালেন্স করার জন্য ওই দিকেও সেম কাজ করতে হবে। এদিকে তো এক্স বাই ওয়াই অলরেডি ছিল, তাই না? এখানে যেটা করছি উপরে একটা এক্স মাল্টিপ্লাই করছি না, এখানেও একটা এক্স মাল্টিপ্লাই করতে হবে উপরে, এখানে নিচে একটা ওয়াই মাল্টিপ্লাই করছি, এখানেও একটা ওয়াই মাল্টিপ্লাই করতে হবে নিচে, তাইলে এখন দুটো সাইড কি হয়েছে ব্যালেন্স হয়েছে। ঠিক আছে, দেখো খেয়াল করে সে পুরো কম্পোনেন্ট কম্পোনেন্ট আর ইন কি যদি বলে কম্পোনেন্ট আর ইনভার্টেন্ট কম্পোনেন্ট আর ডিভিডেন্ড। ওকে, ও সরি সরি মনে থাকে। তো এখানে দেখাই যাচ্ছে যে উপরে হবে প্লাস, তার মানে কম্পোনেন্টও উপরে x sin theta প্লাস কম্পোনেন্ট মানে কি উপরেরটা প্লাস নিচেরটা, তো উপরেরটা লিখছি প্লাস দিছি এখন নিচেরটা দেখো, এটাকে বলা হয় কম্পোনেন্ট। আর ডিভিডেন্ড মানে কি উপরেরটা মাইনাস নিচেরটা, তো উপরেরটা লিখি মাইনাস নিচে কি আছে y cos theta y cos, তো উপরে প্লাস করা এটাকে বলে কম্পোনেন্ট, নিচে মাইনাস করা এটাকে বলে ডিভিডেন্ড, দুটোটা একসাথে করলে কম্পোনেন্ট ডিভিডেন্ড। ইজ ইকুয়াল টু সেম অপারেশন আমরা রাইট হ্যান্ড সাইডে করব, উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা হচ্ছে x স্কয়ার প্লাস নিচেরটা হচ্ছে y স্কয়ার, আর নিচে উপরেরটা মাইনাস নিচেরটা। আমার আনসার বের হয়ে গেছে, আমাকে এইটার ভ্যালু বের করতে বলছিল না, ঠিক এটারই একটা ভ্যালু আমি এখানে বের করছি, আনসার ফিনিশ। অবশ্যই এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে কম্পোনেন্ট আর ডিভিডেন্ড। তো লাস্ট লাইনটা একটু আবার বুঝে দেন। এইটা ওকে, কম্পোনেন্ট মানে কি উপরেরটা প্লাস নিচেরটা, তো উপরে কি আছে x sin থিটা সেটা তুমি লিখবা প্লাস দিবা, দেন নিচে যেটা আছে সেটা লিখবা, এটাকে বলা হয় কম্পোনেন্ট। দেন নিচে কি করবা উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা কি x sin থিটা মাইনাস নিচে কি y cos থিটা, বুঝতে পারছো? তো এখানে যে অপারেশনটা করছো না ঠিক সেম অপারেশন ওই দিকেও করতে হবে। কিভাবে? এই যে ওখানে x স্কয়ার আছে উপরে, x স্কয়ার দিয়ে তার প্লাস দিয়ে নিচে যেটা আছে সেটা দিতে, নিচে কি আছে y স্কয়ার, তো উপরে যেটা লিখছো সেম ফলে নিচে মাইনাস দিয়ে লিখলে সেটাকে কম্পোনেন্ট ডিভিডেন্ড বলে। ওকে ওকে স্যার। আচ্ছা এরপরে এবার দেখো 10 নাম্বার প্রবলেমটা আমরা দেখি, মাত্র কত 4-5 লাইনের অপশন আছে, আমাদেরকে প্রুফ করতে হবে সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা করতে হবে, তো তাই না? আমরা দেখি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা ইজ ইকুয়াল টু এক্স, দেন cos theta cos theta এলসিএম cos theta হবে আর উপরে sin theta plus 1,
এরপরের লাইনে কি করতে হবে সেটা আসলে আমাদেরকে এখানে রাইট হ্যান্ড সাইডটা বলে দিবে। আমরা দেখতে পাচ্ছি x এর উপর একটা স্কয়ার আছে তাই না, তো এখানে শুধু x আছে, আমরা x এর উপর যদি স্কয়ার আনতে চাই তাহলে বোথ সাইডকে কি করতে হবে স্কয়ার করতে হবে। তো করে করলাম আমরা বোথ সাইড স্কয়ার, ব্র্যাকেট দিতে হবে সাইড টু দিতে হবে কি স্কয়ার বোথ সাইড। তো এবার আমরা এটাকে কি লিখবো sin theta plus 1 whole square নিচে cos square theta, যেটা স্কয়ারটাকে দুটোর পর আলাদা আলাদা করে লিখছি যেটা কিনা আমরা করতে পারবো। এরপরে দেখো sin theta plus 1 এটাকে আসলে 1 plus sin theta লিখলেও কোনো অসুবিধা নেই, একই জিনিস দিবে whole square cos square theta, এটাকে কি লিখা যায়। এখন আমরা জানি sin square theta plus cos square theta is equal to 1, এখান থেকে আমরা যদি cos square theta এর ভ্যালু চাই তাহলে cos square কে একসাথে রেখে sin square কই দিয়ে নিয়ে দেন, তাহলে cos square theta is equal to 1 minus sin square theta। তো cos square এর এই ভ্যালুটা উপরে আমি এখানে লিখব 1 minus sin square theta is equal to x square, ওকে। তো এখান থেকে এবার দেখো এটাকে a square minus b square এর ফর্মে লিখা যায় না, 1 এর উপরে স্কয়ার দিলে কোনো অসুবিধা নেই কারণ 1 এর স্কয়ার মানে 1, তো তাই এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মে যদি লিখি তাহলে এখান থেকে আমরা কি পাই a প্লাস b ইনটু a মাইনাস b, আর উপরে এটাকে কি লেখা যাবে 1 প্লাস sin theta হোল স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস sin theta ইনটু 1 প্লাস sin theta, আমরা এটা লিখতে পারি যেহেতু উপরে স্কোয়ার মানে 2 ঘর 1 প্লাস sin theta ইনটু 1 প্লাস sin theta কিন্তু বলতে থাকবে এখানে x স্কোয়ার 1 প্লাস sin theta 1 প্লাস sin theta একটা একটা কাটাকাটি গেল তাহলে 32 1 প্লাস sin theta ডিভাইডেড বাই 1 মাইনাস sin theta x স্কোয়ার। এরপরে এদিকে দেখলে মনে হয় না যে ওরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ও টাইপ একটা জিনিস করছে, তো সেটাই আমাদের এখানে করতে হবে। এখন কম্পোনেন্ট করা মানে কি, উপরেটা লিখে ফেলবো এন্ড প্লাস নিচে যেটা আছে সেটা লিখবো, ডিভিডেন্ড মানে উপরে যেটা ছিল সেটা লিখবো দেন মাইনাস, এখানে প্লাস দিয়ে লিখছি না নিচে হবে মাইনাস এটাই লিখতে হবে। ঠিক সেম কাজ যদি আমরা এখন এখানে করতে যাই তোমরা বলতে পারবে স্যার এখানে তো নিচে কোনো ডিনোমিনেটর নেই, কিন্তু একটু যদি চিন্তা করে দেখবা যে কোনো কিছুর নিচে আমরা ধরে নিতে পারি যে ভ্যালু প্রায় 1 আছে, এটা চাইলে আমরা ধরে নিতে পারি, তো কারণ তুমি কিছুকে 1 দিয়ে ডিভাইড করলে সেটা আপনাদের সেম ই থাকে। তো এই এইটা যদি থাকে এবার এটা ফলো করে কি লিখতে পারি, উপরেরটা প্লাস নিচেরটা উপরেরটা মাইনাস নিচেরটা কম্পোনেন্ট ডিভিডেন্ড। এখন দেখো আমরা এখান থেকে ব্র্যাকেট তুলে ফেলি, এখানে 1 প্লাস sin theta প্লাস 1 মাইনাস sin theta ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা, এই যে মাইনাসটা জন্য ভিতরে সাইন থিটা দিতে হবে এই কারণে এখানে ব্র্যাকেটটা দেওয়াটা ইম্পর্টেন্ট, যখন মাইনাস থাকবে তখন এই ব্র্যাকেটটা দিতে মনে রাখবা কারণ ব্র্যাকেট উঠলে সাইন চেঞ্জ হয়, আর উপরে যে প্লাস আছে প্লাসের সময় ব্র্যাকেট না দিলে হয় কারণ ব্র্যাকেটের সরি ব্র্যাকেট দিলে বা না দিলে এখানে সাইন চেঞ্জ হয় না তো সেম থাকে, কিন্তু পিছিয়ে মাইনাস এর জন্য প্রচার করতে হবে মাইনাস 1 আর মাইনাস মাইনাস প্লাস সাইন থিটা, ঠিক আছে ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 1। এবার দেখো তো কি করা যায়, এখানে প্লাস সাইন থিটা আর মাইনাস সাইন থিটা কাটাকাটি চলে যাবে, তো এখানে উপরে থাকবে 2 আর নিচে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি দিয়ে সাইন থিটা প্লাস সাইন থিটা এটা হয়ে যাবে 2 সাইন থিটা এটা ইকুয়াল টু ওইদিকে হয়ে যায় x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, তার মানে কিন্তু এখানে আছে নিচে কি মাইনাস, তো তাই এখানে উল্টা দিতে হবে মাইনাস নিচের থেকে উপরে নিয়ে যাবো উপরেটাকে নিচে মানে উল্টাই দিব, একটু খেয়াল করো ওই দিকে যদি উল্টাইতে হয় এদিকে আমার উল্টাইতে হবে না, 1 বাই সাইন থিটা হয়ে যাবে সাইন থিটা বাই 1 আর এদিকে হয়ে যাবে কি x স্কয়ার মাইনাস 1, উল্টাই দিলে x স্কয়ার প্লাস 1 নিচে চলে আসবে, তো
যে কোনো কোনো কিছু ডিভাইডেড বাই ওয়ান মানে কি বলতো? সেই জিনিসটাই থেকে যায়। তাহলে বলে দিল যেটা প্রুফ করতে হবে সেটা আসি গেছে। আমি জানি তারপর ছয়টা প্রবলেম আছে থাকলে আলফা লিখতাম, অন্য যে কোনো কিছু থাকলে আমরা সেটাই নিতাম, ঠিক আছে?
বেঁচে গেল দেন এবার আমাদের চেক করতে হবে যে প্লাস হবে এখানে নাকি মাইনাস হবে তো সেটা কিভাবে চেক করবো আমরা দেখবো এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ে দেখো তো 3π/2 + θ
এগুলো করবা। আচ্ছা এরপরে এক্সাম্পল এইটা নাই না, আশা করি এগুলো তোমরা পারবা, এগুলো তোমাদের জন্য ইজি। আমি তোমাদের এখানে তোমাদেরকে আমার যেটা দেখাইতে হবে বলে আমি বুঝতেছি সেটা হচ্ছে 11, 12 আর 13, ঠিক আছে? 11, 12, 13 আর 14, 15 তোমরা পারবা ইনশাল্লাহ। 11, 12, 13 এই তিনটা থেকে আমি তোমাদেরকে একটা একটা করে দেখাই দিব, তখন ইনশাল্লাহ আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আমরা শুরু করি নাম্বার 11 দিয়ে। ওকে, ফাইন্ড দা ভ্যালু অফ আলফা স্যাটিসফাইং দা গিভেন কন্ডিশন। এই যে এখানে একটা কন্ডিশন দেয়া আছে, এটা এটাই আসলে একটু ঝামেলা করে আর কি। এটা একটু খেয়াল রাখতে হয় যে কন্ডিশনটা কি দেয়া। আমি আবার করবো, এগুলাকে টু পাই বাই টু অথবা পাই এ বলা যায়, ফোর পাই বাই টু অথবা টু পাই এ বলা যায়। তারপরে আমরা জানি এখানে হচ্ছে ফর যদি তাহলে প্রথম যে অঙ্কটা আমাদের আছে দেখো কট আলফা ইজ ইকুয়াল টু মাইনাস এটার পাশে একটা কন্ডিশন দেয়া আছে, তাহলে 3π/2 আলফা। তার মানে কি জানো, এই কন্ডিশনটার একটা সিগনিফিকেন্স আছে, এই কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই যে অ্যাঙ্গেলটা যেটা দেওয়া আছে না, সেটা কোন কোয়াড্রেন্টে থাকবে কেউ বলতে পারবে? এই কন্ডিশন থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে অ্যাঙ্গেলটা আসলে কোন কোয়াড্রেন্টে থাকবে, বলো তো নাকি? ফোর্থ কোয়াড্রেন্টে। হ্যাঁ, ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, ক্লিয়ারলি এটা আমরা বুঝতে পারি। কারণ হচ্ছে যে 3π/2 থেকে বড়, তো 3π/2 হচ্ছে এখানে, এটা থেকে বড়, আবার 2π থেকে ছোট, তো 2π থেকে ছোট, তো এটা থেকে বড় আর এটা থেকে ছোট মানে মাঝখানে এখানে কোথাও থাকবে, তাই না? তো তাইলে এটা আমরা কিভাবে এখন করতে পারি একটু দেখো। cot alpha is equal to minus root 3। এখন কে একটু আমাকে বলো যে cot কত ভ্যালু আসলে root 3? 30। cot 30, 30 মানে কি? π/6। এখানে
এখন খেয়াল করো এই যে কট আলফা ইজ ইকুয়াল টু এই কট পাই বাই সিক্স কে অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারি, আমাদের আসতে হবে কোথায়, ফোর্থ কোয়াড্রেন্টে আসতে হবে, তাই না? ফোর্থ কোয়াড্রেন্টে আসার দুইটা ডোর আছে, একটা হচ্ছে 3 পাই বাই 2 প্লাস করে যাব, আবার 4 পাই বাই 2 অথবা 2 পাই মাইনাস করে আসবে। এখন দুইটা ডোরের মধ্যে কোন ডোরটা আমরা চুজ করব? আমরা 2 পাই, হ্যাঁ 2 পাই, সবসময় সেই ডোরটা চুজ করব যে ডোরটা হচ্ছে কি পাই বাই 2 এর ইভেন মাল্টিপল দেয়, সবসময় এটা মনে রাখবো। ওকে, এখন কেন পাই বাই 2 এর ইভেন মাল্টিপল চুজ করব? কারণ পাই বাই 2 এর ইভেন মাল্টিপল এর যে ডোর সেটা যদি চুজ করো তাইলে মাত্র কি হবে, কট কটই থাকবে, কট চেঞ্জ হবে না। আমরা কিন্তু এখানে চেঞ্জ হয়ে দিতে পারবো না। কেন চেঞ্জ হয়ে দিতে পারবো না? এখানে যদি কটটা কটই থাকে তাইলে পরে কট আর কট দুই সাইড থেকে ক্যান্সেল করে আমরা আলফার একটা ভ্যালু বের করতে পারবো। যদি এখান থেকে কটটা চেঞ্জ হয়ে ট্যান হয়ে যায় তাহলে কিন্তু আমরা দুই সাইড থেকে কট আর ট্যান চেঞ্জ করতে বা বাদ দিতে পারবো না। এই কারণে মনে রাখতে হবে যখনই আমরা একটা কোয়াড্রেন্ট সিলেক্ট করছি যে এই কোয়াড্রেন্টটা হচ্ছে আমাদের কি তো এখন সেই কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে দুইটা ডোর, প্রত্যেকটা কোয়াড্রেন্টের ভিতরে দুইটা ডোর থাকবে। তো একটা থাকবে ইভেন মাল্টিপল ওয়ালা আর একটা থাকবে অড মাল্টিপল ওয়ালা। সব সময় ইভেন মাল্টিপল ওয়ালা ডোরটা আমরা চুজ করব, ঠিক আছে? তো তাহলে ঠিক আছে, এখান থেকে আমরা এখন কি লিখতে পারি, কট লিখবো। এবং আমরা কিভাবে চুজ করছি দেখো তো, এই কোয়াড্রেন্টটা আসতে হবে, যদি এই ডোর দিয়ে যুক্ত হয় তাহলে 2 পাই মাইনাস করে যুক্ত হবে না, 2 পাই থেকে কম, তার মানে 3 পাই মাইনাস এই যে পাই বাই 6 সেটা আসবে এখানে, ঠিক আছে? এখানে কিন্তু মাইনাসটা চলে যাবে, যখন তুমি এভাবে কিন্তু মাইনাসটা দিতে হবে, ওকে? কারণ তুমি ক্লিয়ারলি বুঝাই দিছো যে তুমি কোথায় আছো। দেন এবার এখান থেকে কি হবে, আলফা ইজ ইকুয়াল টু কট কট বাদ হয়ে যাবে, তো আলফা ইজ ইকুয়াল টু ভিতরে যেটা সেটা থাকবে। খেয়াল করে দেখো 6 টু কত, 12 পাই মাইনাস এখানে একটা পাই আছে, তো আনসার হবে 12 পাই মাইনাস পাই 11 পাই, 11 পাই বাই 6 এটা হচ্ছে শুরু করলাম, সেটা হচ্ছে 11 নাম্বার। তো 11 এর একটা দেখা নিচ্ছি, বাকিগুলো আপনি করতে পারবেন ইনশাল্লাহ। আমি যেটা দেখতে পাচ্ছি এই ভিডিওটা আসলে খুব কম সময় বাকি, তো আমরা একটা কাজ করি, এই ভিডিওটা এখানে শেষ করে আমি সাথে সাথে আরেকটা মিটিং দিচ্ছি, ওইটাতে জয়েন করো। ওইখানে আমরা 12 আর 13 থেকে একটা একটা করে ডিসকাস করব, দেন এই এখানে যে বাকিগুলো আছে সেগুলো তোমরা নিজেরা ট্রাই করবা, না পারলে আমরা পরের দিন ইনশাআল্লাহ ডিসকাস করবো। টাইম নাই, তোমাদের যদি মনে থাকে আমরা কিন্তু টার্গেট করছিলাম যে এই ট্রাইগোনোমেট্রিটা ম্যাক্সিমাম 4টা ক্লাসের মধ্যে শেষ করব, ঠিক আছে? তো আজকে 3 নাম্বার ক্লাস, এরপরে আরো একটা ক্লাস নেওয়ার সুযোগ আমাদের আছে, তো ওই ক্লাসের মধ্যে শেষ করতে পারলে আমরা আমাদের টার্গেটে সাকসেস করি, ঠিক আছে? তো আমি এটা শেষ করে আরেকটা মিটিং দিচ্ছি, তোমরা সাথে সাথে আবার জয়েন করো যারা ক্লাস করতে চাও। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে 12 নাম্বারটা কেন আমাদের ইজি, কারণ হচ্ছে 12 নাম্বারের যে কন্ডিশন দেয়া সেটা ফার্স্ট কোয়াড্রেন্ট উপর 0 থেকে পাই বাই 2 এর মধ্যে, ঠিক আছে? তো এখানে একটাই মাত্র ভ্যালু পাবো, এটা কিভাবে বের করতে হবে দেখি। 8.2 যখন আমরা ডিসকাস করতেছিলাম তখন তোমাদের মনে আসতে হবে যে এই ধরনের প্রবলেম গুলো যেখানে একটার উপরে স্কোয়ার আর একটার উপরে স্কোয়ার নাই, সেইসব প্রবলেম গুলো আমি বলছিলাম যেটার উপরে স্কোয়ার আছে সেটাকে তোমার চেঞ্জ করতে হবে। তো সেটা কিভাবে চেঞ্জ করবা, সাইন স্কোয়ার থিটা চেঞ্জ হয়ে হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা ইজ ইকুয়াল টু 3, ওকে? মানে তোমার তো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা ইজ ইকুয়াল টু 3। তো এখন সবগুলোকে যদি আমরা ওই দিকে নিয়ে যাই, এদিকে 0 হয়ে যাবে, ওই দিকে চলে গেলে মাইনাস 2 কস স্কয়ার থিটা হয়ে যাবে প্লাস 2 কস স্কয়ার থিটা, এটা মাইনাস 3 কস থিটা, আর মাইনাস 2 টা ওই দিকে চলে গেলে এদিকে তো প্লাস 3 অলরেডি ছিল, 3 থেকে মাইনাস 2 হবে, তাইলে 2 কস স্কয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 3 মাইনাস 2, তাইলে প্লাস 1 হবে, তাই না? 0। তো এইটাকে আমরা কি করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তো আমরা করে দিলে মিডল টার্ম ফ্যাক্টর 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো তাই এখান থেকে 2 cos থিটা কমন যাবে, দেখা যাচ্ছে cos থিটা কমন নিয়ে গেলে এখানে থাকে একটা cos থিটা মাইনাস 1 মাইনাস 1 কমন নিলে আবার এখানে নিয়ে যেতে cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো cos θ -1 cos θ -1 এটা আমরা কমন নিয়ে নিই, cos θ -1 কমন
নিতে লাগ এখানে থেকে যাবে 2 cos θ আর এখানে থেকে যাবে minus 1 = 0 ওকে তো এই পার্টের ক্যালকুলেশনটা আসলে তোমরা 8.2 থেকে পারো আমাদের আসল ক্যালকুলেশন শুরু হবে মানে আসল খেলা শুরু হবে এখন থিটার ভ্যালুটা আমরা যখন বের করতে পারবো সেটা কিভাবে করব এইখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো আমরা লিখতে পারি cos θ is equal to sorry cos θ মানে হচ্ছে 0 থেকে বড় মানে 0 থেকে আমরা শুরু করব
পাই থেকে ছোট মানে টোটালটা ঘুরে এসে আবার যে পাই থেকে থেকে ছোট তার মানে জিরো থেকে বড় আর উপায় থেকে ছোট মধ্যে কিন্তু সবগুলা কোয়াড্রেন্টই পড়ে যায়। তার মানে হচ্ছে এখন আমরা সবগুলা কোয়াড্রেন্টই কি করতে হবে কনসিডার করতে হবে, ঠিক আছে? তো কিভাবে আমরা করব আমরা স্টেপ ওয়াইজ দেখবো, অসুবিধা নেই। নাম্বার টু, এটা হচ্ছে 4 ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin থিটা, 4 cos স্কয়ার থিটা প্লাস sin থিটা। এবার আমরা মাল্টিপ্লাই করে দিব, 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 4 cos স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা ইকুয়াল টু 5। এইভাবে আমরা যদি মনে থাকে একটু আগে আমরা বলছি যে যখন একটার উপরে স্কোয়ার আর একটার উপরে স্কোয়ার থাকবে না তখন এখন আমরা কি করব, যেটার উপরে স্কোয়ার সেটাকে আমরা চেঞ্জ করে দেবো। তাহলে cos স্কোয়ার কে আমরা কি লিখতে পারি, 1 minus sin স্কোয়ার দিয়ে লিখতে পারি, যেটা কিনা একটু আগে আমরা দেখছি। এবার 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 4 minus 4 sin স্কোয়ার theta plus 4 sin theta equal to 5। আমরা কি করবো এখন টোটাল জিনিসটাকে আমরা ইকুয়েশনের ওই সাইডে নিয়ে যাব। নিয়ে গেলে কি হবে, মাইনাস 4 sin স্কয়ার থিটা হয়ে যাবে প্লাস 4 sin স্কয়ার থিটা, এই প্লাস 4 sin থিটা হয়ে যাবে মাইনাস 4 sin থিটা, এদিকে প্লাস 5 অলরেডি আছে এই 4 টা এদিকে চলে আসবে মাইনাস 4 হয়ে যাবে ইকুয়াল টু 0। এবার এই যে 4 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin থিটা, 5 মাইনাস 4 কত, 1, খুবই ইজি হয়ে গেল তাই না? এবার এটাকে আমরা একক ফর্মুলাতে পেতে পারবো, কোন ফর্মুলা, এটা হচ্ছে 4 sin স্কয়ার থিটা কে 2 sin থিটা হোল স্কয়ার লেখা যায় তাই না, a স্কয়ার মাইনাস এই মাঝখানে একটু পরে লিখতে b প্লাস 1 কে কি লেখতে, 1 স্কয়ার লেখা যায় না, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম একটা ফর্মুলা আমি ফেলার চেষ্টা করতেছি। তাহলে 2 দিলাম, এ কত, এ হচ্ছে 2 sin থিটা ইনটু বি, বি হচ্ছে 1, তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো আমার দেখতে হবে আমি মনের ইচ্ছা মতো তো মিলাই ফেললাম তাই না, যে মানে এই ফর্মুলা ফেলার জন্য, কিন্তু এটা এটার সাথে মিলছে কিনা, 2 টু 4 sin থিটা ইনটু 1 sin থিটা তার মানে মিলে গেছে, থিটা ইকুয়াল টু 0। তাহলে এখন এখানে কি লেখা যাবে, 2 sin থিটা মাইনাস 1 হোল স্কয়ার এর ইকুয়াল টু 0, মানে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার, ওকে? তো এইখান থেকে কি লেখা যায়, আমরা যদি বোথ সাইডে রুট ওভার করে দিই তাহলে লেখা যাবে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাইলে মাইনাস 1 টাকে ওই দিকে নিয়ে গেলে এখন কি হবে, 2 sin থিটা ইজ ইকুয়াল টু 1 sin থিটা ইজ ইকুয়াল টু হবে 1 বাই 2। এখন শুরু হবে খেলা, ঠিক খেলা। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার এখানে তো sin এর ভ্যালু হাফ কত জন্য এটা আমরা জানি, সেটা কত বলতো, সেটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে পাই বাই 6, তো শুধু পাই বাই 6 দিয়ে করে তোমরা শেষ করে দিলে ওকে কি দেখবে পাই বাই 6 থাকবে না কি হয়, কিন্তু আসলে ঘটনা এখানে শেষ না। কেন ঘটনা শেষ না, এই যে পাই বাই 6 সেটা শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট এর জন্য তোমার আনসার, তোমার কিন্তু এই সাইনের ভ্যালু আরো একটা আসবে, আরো একটা যে আসবে সেটা কিভাবে বুঝলাম, কারণ হচ্ছে এখন তোমার চারটা কোয়াড্রেন্ট ই আছে না, তুমি একটু আগে আমি এক্সপ্লেন করছি যে এইরকম কন্ডিশন যখন দেয় থাকবে 0 থেকে 2 পাই পর্যন্ত, 0 থেকে শুরু করে 2 পাই পর্যন্ত গেলে চারটা কোয়াড্রেন্ট কিন্তু এটার মধ্যে এসে যায়। তো চারটা কোয়াড্রেন্টের মধ্যে সাইন কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ, দুইটা কোয়াড্রেন্টের মধ্যে সাইনের ভ্যালু পজিটিভ, যেটা কিনা ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট। এখন আমি শুধু পজিটিভের কথাই কেন বলতেছি, কারণ আমাদের এখানে সাইনের ভ্যালুতে কি আসছে, পজিটিভ আসছে না, তাই যে এখন আমাদের দেখতে হবে সাইনের ভ্যালু কোথায় কোথায় পজিটিভ। মাশাআল্লাহ, আপনি কি করতেছেন, ডাক্তার হয়েছেন,
ডিপার্টমেন্ট ডক্টর হয়ে গেছে তাইলে সাইন এর ভ্যালু আমরা এখানে পজিটিভ পাইছি তাই না তো আমরা দেখব কি যে সাইন থিটা ইজ পজিটিভ ইন ফার্স্ট হ্যাঁ সেকেন্ড কোয়াড্রেন্ট তাই না ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়াড্রেন্ট এবং এরপরে লিখতে হবে এই যে দুটোটা কোয়াড্রেন্টে যে আমরা কনসিডার করতে পারি সেটা কেন কনসিডার করতে পারি বিকজ আমাদের যে কন্ডিশনটা দেয়া আছে যে এস জিরো লাইস জিরোটা এই যে এই কোয়াড্রেন্ট এই লিমিটের মধ্যে থাকবে মানে চারটা কোয়াড্রেন্টে আমরা কনসিডার করব তো চারটা কোয়াড্রেন্টের মধ্যে ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়াড্রেন্ট তো আসেই তাহলে ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়াড্রেন্ট দুটোটার জন্য আমরা আলাদা করতে হবে আচ্ছা তো প্রথমে ফর ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা শুরু করব ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য ইজি আসলে ঠিক আছে সাইন থিটা ইজ इक्वल टू হাফ এখন সাইন কত ভ্যালু হাফ সাইন পাই বাই 6 মানে 30 ডিগ্রি ভ্যালু হাফ বাস এখান থেকে সূত্র মত আমরা থিটা ইজ इक्वल टू পাই বাই 6 লিখে দিব ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য आंसर বের করা একদম ইজি ঘটনা ঘটবে যখন আমরা চেক করবো যে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের একটা ভ্যালু থাকবে সেটা কত তো সেটা আমরা এখানে মুছে দিয়ে দিব ফার্স্ট কোয়াড্রেন্টে বুঝতে পারছো আশা করি এবার লিখবো ফর সেকেন্ড কোয়াড্রেন্ট ফর সেকেন্ড কোয়াড্রেন্ট খেয়াল করো আমি বলছিলাম যে কোনো কোয়াড্রেন্টে ঢুকার জন্য দুইটা ডোর থাকবে একটা হচ্ছে ইভেন ডোর আর একটা হচ্ছে অড ডোর এখানে যদি দেখো তুমি পাই বাই টু প্লাস করে ঢুকতে পারো আবার টু পাই বাই টু মাইনাস করে ঢুকতে পারো পাই বাই টু প্লাস করে যদি ঢুকো এই ডোরটা হচ্ছে পাই বাই টু এর অড মাল্টিপল কারণ এটার সাথে ওয়ান মাল্টিপ্লাই আছে তাই না পাই বাই টু এর সাথে ওয়ান মাল্টিপ্লাই আর এই এই ডোর দিয়ে যদি ঢুকো পাই বাই টু এর সাথে কত মাল্টিপ্লাই টু একটা ইভেন নাম্বার মাল্টিপ্লাই তাহলে এটা হচ্ছে ইভেন ডোর আমরা সবসময় ইভেন ডোরটা চুজ করবো এটাই তোমাদেরকে আমি বলছিলাম তাই না তাহলে এটা যদি মনে থাকে তাহলে বাঁচাবে কোনো সমস্যা নেই দেখো সাইন থিটা ইজ इक्वल टू আমরা পাইছি হাফ তো এরপরে কি লিখতে হবে সাইন এটা সাইন হাফটা কত ভ্যালু আমরা একটু আগে দেখছিলাম পাই বাই 6 মানে 30 ডিগ্রি তাহলে এটা একটু এক কর্নার একটু লিখে রাখা এটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট সেটা দেখাচ্ছি দেখো সাইন আমরা কোন ডোর দিয়ে ঢুকবো এই কোয়াড্রেন্ট যুক্ত হয়ে দুটো ডোর একটা এদিক থেকে আরেকটা এদিক থেকে এই ডোরটা আমরা চুজ করবো কেন কারণ হচ্ছে এটা ইভেন মাল্টিপল এটা চুজ করলে সাইন সাইন থাকবে চেঞ্জ হবে না অড মাল্টিপল এর ডোরটা চুজ করলে সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে তো এই কারণে এটা সাইন রাখার জন্য আমরা 2 পাই বাই 2 মাইনাস লিখতে পারি অথবা পাই মাইনাস ও লিখতে পারি আমরা পাই মাইনাস লিখি পাই মাইনাস কত লিখবো সেটার জন্য আসলে এটা ইম্পর্টেন্ট পাই বাই 6 ঠিক আছে কেন এই যে সাইন কত গেল হাফ সেটা আমি লিখে রাখতে বলছি কারণ ওইটা আমাদের এখানে বসাইতে হবে আচ্ছা এরপরে এবার কাজ দিতে হয়ে গেছে থিটা ইজ इक्वल टू সাইন সাইন প্রত্যেক থেকে ক্যান্সেল করে দাও 6 দেখো তো 6 পাই মাইনাস পাই মাইনাস কয়টা পাই থেকে একটা পাই গেলে 5 পাই থাকবে প্লাস তো তাই যে থিটা জন্য আমরা দুইটা পাইছি একটা হচ্ছে কি কি পাই বাই 6 যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে আমার সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য 5 পাই বাই 6 5 পাই ডিভাইডেড বাই 6 ফিনিশ তো কয়েকটা জিনিসের বেসিক যদি তোমরা আসলে খেয়াল রাখতে পারো তাহলে আসলে এসব অঙ্কগুলো খুবই মজা এবং খুব ইজি এর বেশি আর দেখানোর এখানে তেমন কিছু নাই তো এই কারণে আমি যেটা বলবো তোমরা বাসায় এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস ওকে তো প্লিজ সামনের মানদের আগে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক সবগুলো অঙ্ক বলতে সবগুলো অঙ্ক লাগছে না যেমন তোমরা 8 এর থেকে কয়েকটা প্র্যাকটিস করতে পারো 9 এর থেকে কয়েকটা করবা 10 11 12 13 এখানে সবগুলো করবা এখানে কোনোটা বাদ দিবা না ঠিক আছে কারণ এগুলোই এই যে 10 11 12 13 এখান থেকে মূলত কোশ্চেন আসবে ঠিক আছে তো আশা করি এগুলো তোমরা পারবা যদি না পারো তাহলে পরের ক্লাসে তো আমরা বলছি তোমাদেরকে ট্রাইগোনোমেট্রির উপরে চারটা ক্লাস আমরা সাবমিট করতে চারটা ক্লাসের মধ্যে শেষ করবো আজকে 3 নাম্বার ক্লাস আমাদের হাতে আরো একটা ক্লাস আছে সো না পারলে আমরা সেদিন কিছু ডাউট তোমাদের ক্লিয়ার করবো ঠিক আছে তো জেনারেল ম্যাথের হোমওয়ার্ক এখন দিচ্ছি না জেনারেল ম্যাথ অলরেডি আমরা স্কুল থেকে আগাই আছি ঠিক আছে তো এই কারণে আজকে শুধু হায়ার ম্যাথ দিচ্ছি হায়ার ম্যাথের যতটা ভালো করে করো এর পরে সেটা একটু বড় আমি জানি এই কারণে আজকে জেনারেল ম্যাথ করাইলাম না তো হায়ার ম্যাথের এটা একটু ভালো মতো শেষ করো ঠিক আছে সবাই ভালো থাকো ইনশাল্লাহ কেউ কোনো জিজ্ঞেস কিছু জিজ্ঞেস করতে চাও ক্লাস শেষ করার আগে কেউ কিছু জিজ্ঞেস করবে না
আচ্ছা ঠিক আছে, তো সবাইকে বলবো ইশতিয়াক, সালমান, মাইদা, জাসমিন, তোমরা প্লিজ, তোমাদের কিন্তু এটা গ্রেড 10 এর ইয়ার, তোমাদের বসে থাকার কোনো চান্স নেই। তো তোমরা যেভাবে যেভাবে করতেছি এভাবে রিভিশন দিতে থাকো, ইনশাআল্লাহ তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে। ওকে, তো হোমওয়ার্ক অবশ্যই কমপ্লিট করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।